স্বাগতম অপরূপ রেসিপি উইথ শিল্পী রান্নাঘরে। আমি আজকে মেরি বিস্কুট দিয়ে সন্দেশ তৈরি করে দেখাবো। সন্দেশটি দেখুন, দেখতে যেমন সুন্দর হয়, খেতেও কিন্তু দুর্দান্ত সুস্বাদু। যদি একবার না বানিয়ে খান তাহলে কিন্তু বুঝতে পারবেন না যে কতটা সুস্বাদু হয়। আর এটা যে ছানা ছাড়া তৈরি হয় সেটা কেউ খেয়ে বলবেই না যে এটা ছানা ছাড়া তৈরি হয়েছে। আর বন্ধুরা, এভাবে মাত্র কয়েকটি বিস্কুট দিয়ে কিন্তু এই অসাধারণ স্বাদের সন্দেশটি আপনারা বানিয়ে নিতে পারবেন, তাও মাত্র 2 মিনিটের মধ্যে। আর বন্ধুরা, যদি এই রেসিপিটা ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, লাইক কমেন্ট শেয়ার করার। তাহলে আর দেরি নয়, চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। দেখুন, এই মেরি বিস্কুটের সন্দেশটা তৈরি করার জন্য এখানে মাত্র 8 পিস বিস্কুট নিয়েছি। আর আমি 8 পিস বিস্কুট দিয়ে করছি, আপনারা চাইলে এর থেকে বেশি দিয়েও করতে পারেন। এবারে এই বিস্কুটগুলো দেখুন, ভেঙে ভেঙে একটা মিক্সির জারের মধ্যে নিয়ে নিচ্ছি। আর যাদের মিক্সির জার নেই তারা শিলনোড়ায় বেটে নেবেন। তারপরে এর মধ্যে দিয়ে দেব, দেখুন, 5 টাকা দামের একটি গুঁড়ো দুধ। আর এই গুঁড়ো দুধটা দেওয়ার জন্য এর স্বাদ কিন্তু অনেক গুণ বেড়ে যায়। দেব 1 টেবিল চামচ চিনি। তারপরে দেখুন, ঢাকনা লাগিয়ে এখন গুঁড়ো করে নেব। এবার একটা বোলের মধ্যে ঢেলে নিচ্ছি। আর এই বিস্কুটের গুঁড়োটা কিন্তু একদম পাউডারের মতো গুঁড়ো করে নিতে হবে। দেখুন, একদম মিহি করে গুঁড়ো করতে হবে। এরপর এর মধ্যে আমি দিয়ে দেব 1/2 টেবিল চামচ ঘি। আর ঘিটা দিলে ঘির ফ্লেভারটাও কিন্তু দারুণ লাগে। এবার এই ঘিটাকে দেখুন এই বিস্কুটের গুঁড়োর সঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে। এরপরে দেখুন, আমি এখানে নিয়েছি 2 টেবিল চামচ দুধ, লিকুইড দুধ। দুধের পরিবর্তে আপনারা জলও নিতে পারেন। এবার এই অল্প অল্প দুধ দিয়ে দেখুন এই বিস্কুটের গুঁড়োগুলোকে মেখে নেব। মেখে একটা সফট ডো তৈরি করে নেব। একটু শক্ত শক্ত করে কিন্তু মেখে নিতে হবে, একদম নরম করে মাখা যাবে না। আমি ভালো করে দেখুন মেখে নিয়েছি, আর শক্ত শক্ত করে কিন্তু মেখে নিয়েছি। এবার একটা প্লেট নিচ্ছি। আর আমি এখানে একটা দেখুন মাছ শেপের মানে ডাইস নিয়েছি বা সাস নিয়েছি। এবার এই সাসের উপরে দেখুন ভালো করে ঘি বা তেল মাখিয়ে নিতে হবে, যাতে ছাঁচ থেকে সুন্দরভাবে এই মাছ শেপের ডিজাইনটা উঠে আসে। আমি কিন্তু একটা ফিশ সন্দেশ বানিয়ে রেখেছি, এবং এখানে আমি দেখুন আরেকটা বানিয়ে দেখাচ্ছি। এখান থেকে কিছুটা ডো নিয়ে নেব, তারপরে ছাঁচের উপরে এভাবে প্রেস করে ভালো করে চারপাশ থেকে দেখুন এভাবে প্রেস করে দেব। এবার এই একটা সাইড থেকে এভাবে আস্তে করে এটাকে উঠিয়ে নিলেই কিন্তু সাস থেকে বেরিয়ে আসবে। আর দেখুন বন্ধুরা, এই মাছ সন্দেশটা কিন্তু আমার তৈরি হয়ে গেছে। এভাবে করেই কিন্তু আমি এই পুরো সন্দেশগুলোকেই মানে বানিয়ে নেব। ফিশ সন্দেশগুলো কিন্তু আমার বানানো হয়ে গেছে, আর মাত্র 8টা মেরি বিস্কুট দিয়ে দেখুন কতগুলো সন্দেশ এখানে বানিয়েছি। আশা করি রেসিপিটি ভালো লেগেছে, আর অবশ্যই ট্রাই করবেন। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকবেন।